ও স্যান্ডেল ভাই, আমি আইছি তোমাদের সাক্ষাৎকার নিতে। তাই নাকি? ওরে আমার কপাল, আমাগো সুখ দুঃখের কথা তো কির সাথে কইতেই পারি না। ওরে আমার কপাল রে, ওরে আমার কপাল। তা ঠিক আছে, কি জিজ্ঞেস করবেন করেন। তো ভাই, আপনার নাম কি? আমার নাম তো স্টেপ কেয়ার। স্টেপ কেয়ার আমার নাম। নামটা তো খুব ভালোই, দেশি মনে হইতেছে না। কোন দেশি আপনি? আমি হলাম ইন্ডিয়ান। তা আপনার এই বেহাল দশা কেন ভাই? বেহাল হইব না, আমি আইছি পাসপোর্ট লইয়া, ভিসা লইয়া এই দেশে। আইসা এক লোক আইলো, আমারে পাই দিল দিয়া, কি যে সেই তোজে, আমারে পাই দিয়া খালি দৌড়ায় খালি দৌড়ায়। আপনি কোন? আমি কি দৌড়ানোর লেগে তৈরি হয়েছি? না সেটা তো নাই, আপনি তো দৌড়ানোর জন্য তৈরি হন নাই। তাইলে এবার কোন? আমার কি অবস্থা, দেখেন আমার বল্টু ছিঁড়া ফেলাইছে, এখন খোলা থিয়ে দিছে, আমারে পায়ও দেয় না, আমারে খোলা থিয়ে দিছে। আমার চেহারা দেখছেন, গায়ে ছাতা বইরা গেছে। ওরে আল্লাহ কি কষ্ট, এখন আমি ডাস্টবিনে পড়বো কবে সেই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি পরের জন কি বলে। আরে ভাই, আপনি তো দেখি। হ্যাঁ ভাই, আপনার কি নাম, আপনি কোথা থেকে এলেন? আমার কোনো নাম নাই রে ভাই, আমার গায়ে একখান এস লেখা থিয়ে দিছে যে বানাইছে হে। আমিও ইন্ডিয়ান। আমারে ওই সেই ছেলেটা পাই দিয়া কি দৌড়ান দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে আমারে শিখতে পারে নাই। আমি অনেক শক্ত, তারপরেও দেখেন আমারে বন্টু উঠাইয়া ফেলাইছে, ফলাইয়া ফলাইয়া রাখছে বাক্সের মধ্যে। এখন এই ছেলেটার বাপে আর নয় মায়ে আমারে দইরা ডাস্টবিনে ফলাই দিব। কি করি, হায় রে আমারে কপাল। আচ্ছা বুঝতে পেরেছি, দেখি আপনাদের অবস্থা তো খুব ভালো না, দেখি অন্যজনে কি বলে, অন্যজনে দেখি কি বলে। হ্যাঁ পেয়েছি একজনকে, তিনি তো ভদ্রই মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? আমার নাম ভাই উডল্যান্ড, আমার ভাই উডল্যান্ড ল্যান্ড। এই উডল্যান্ড, হ্যাঁ আমি এই দেশেরই, আমি বিদেশি না এই দেশেরই। হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনার তো ভাই অবস্থা ভালো না, কেন হইলো, কিভাবে হইলো একটু বলেন। ওরে আল্লাহ সে কথা আর বলেন না, ওই যে পোলাডার কথা ওরা কইল না, ওই দুইজনে কইল না, কি যেন নাম হের, ওই পোলাডা আমারে পাই দিয়া রাস্তায় রাস্তায় এমনি ভাবে দৌড়ায়, আপনি যদি দেখেন আমার কলিজা কাঁপতে উঠবো গো। দেখেন কি করছে, আমারে বল্টু তো নাই আমার, আমারে সেইরা তুললা ফেলাইছে। আর এই পাশে দেখেন কি করছে, এই পাশে ও সিররা ফেলাইছে, ফেলাইয়া এক বাক্সের মধ্যে ফেলাইয়া থুইয়া দিছে। এরপরে কইবে কি, ডাস্টবিনে যা, তোরে আর লাগবো না। কোন আমি কি এত খারাপ, আমি তো খারাপ না, এই কথা কারে কমু। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে দেখি, আপনার কথা বুঝেছি শুনেছি, এরপরে আরেকজনের জিজ্ঞাসা করি দেখি সে কি বলে, দেখি এনাকে নিয়ে আসি। হ্যাঁ ভাই আপনার নাম কি বলুন তো? আমার নাম তো ভাই গ্রামীণ, আমার বাড়ি বাগেরহাট। ও বাগেরহাট, তো চেনা চেনা লাগতেছে। এবার বলেন আপনার কি সমস্যা।
আমি তো ভাই ভালো ছিলাম, আমি কিন্তু এমন খারাপ না। দেখেন আমারে পাই দিয়া কোনো সময় একটু যত্ন করে না। ওই পোলাডা এমন লাফাঙ্গি পোলা, আমারে পাই দিয়া এই দেখেন কি বানাইয়া রাখছে। বানাইয়া লাফাইতে লাফাইতে কাদার মধ্যে, এরপরে আমার নারী ভুড়ি শিরা বালাইছে। এই দেখেন নারী ভুড়ি শিরা বাক্সার মধ্যে বালাইয়া রাখছে এই পোলাডা। ওই পোলাডা যে কি লাফাঙ্গি, আপনারে যদি কইতে পারতাম দেখাইতে পারতাম তাইলে হয়তো রে। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, দেখি আর একজন কি বলে। হ্যাঁ ভাই, আপনার বাড়ি কোথায় একটু বলেন তো দেখি। নিকে কোথা থেকে এলেন? আমার সুখ দুঃখের কথা শুনতে আইছেন। ওরে আল্লাহ কি কপাল, আমি তো ইন্ডিয়ান, আমার দেশের মানুষ যে এমন খারাপ আমি যদি জানতাম তাইলে ওই দাদার কাছেই থাকতাম। দেখেন আমারে পাই দিয়া ওই পোলাডা কি করছে, আমার নারীও হলাইছে বেরি কইরা, বুড়িও হলাইছে বেরি কইরা, আর আমার পায়ের বল্টুর এখানে দেখেন কি করছে। এমন কি কেউ করে, আপনি কোন এমনি এমনি ভাবে কি অত্যাচার করে, আমাদের দেশের দাদারা তো এমন করে না, ওরা কত যত্ন করে। কোন দেশে আইলাম, আমার সব দুঃখের কথা কারে কমো, হাই রে খোদা। যা বুঝতে পেরেছি, ঠিক আছে, দেখি আর একজন দেখা যাচ্ছে স্যান্ডেল ওলা, ওনাকে জিজ্ঞাসা করি কি হলো। হাই রে ভাই, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন আমি কেমন আছি? আরে ভালোই ছিলাম, আমি তো এক অভাগা রে ভাই। কেন অভাগা জানেন? আমারে ক্যান্সেল আর একজনে, সে ভাই দিয়ে ভালোই ছিলাম। তারপরে এই পোলাডা কোচিং করতে যাইয়া আমারে ফাল্টাইয়া আমারে সে পায়ে বৈরা লইয়া এইদিকে আয়া বসছে। যেদিন আইতাছে আমি বুঝছি আমি ভালো মানুষের পালায় পড়ি নাই, আমি এক খারাপ মানুষের পালায় পড়ছি। আওনের লগে লগে আমার পায়ের আমার আমারে পায়ে দিয়ে ইট লাইতইতে লাইতইতে আইছে। আমি ওই দিনেই বসছি এই পোলাডা আমারে আমারে কি করবো, দুই দিনের মাথায় আমারে দেখেন কি বানাইয়া হলাইছে। আমি তো আপনা গোনা, আমারে ফাল্টাইয়া আনছে আমার ওই মালিকটা কত বালা। এই মালিকটা এই পোলাডার বন্ধু, ওই বন্ধুতে কি যত্ন করত, আর এই পোলাডায় আমারে লাইতাইয়া ইটের লগে ধাক্কা দিয়া দিয়া দেখেন কি কইরা বালাইছে। কই যা এক বাক্সর মধ্যে ফলাইয়া রাখছে, সারেও না কিছু করে না, আমি যে কি কষ্ট হইতাছি সে কথা আর কি কমো। বুঝতে পেরেছি, ঠিক আছে, এবার দেখি জুতা কি বলে। হ্যাঁ জুতা ভাই, আপনার কি সমস্যা একটু বলুন তো দেখি। ওরে বাবা রে, আমি তো ইন্ডিয়া থেকে আইছি, আমারে কেনছে আর এক ভাই লগে, এই দেখেন সেই ভাইয়ের চেহারা কত ভালা, আর আমার চেহারা দেখছে কি কইরা ভালাইছে পোলাডায়। এই যে পোলাডার বাপে ভাই দেয় কি যত্ন করে, এইটা আমারে পাই দেয় কি করে দেখেন। এই রে আল্লাহ রে, আমারে পাই দিয়া ফুটবল খেলে, এইটা কি ঠিক? হ্যাঁ আমি চামড়া জুতা, ফুটবল খেলার লেগে কি আমারে বানাইছে সেরি লিডার? আমি তো চামড়ার, আমারে তো এত পেশার দিলে লইতে পারমো, আমি তো তিন চার দিনের মাথায় সিরা যামো। এখন কোন এই পোলাডারে বিচার কে দিব, কে এর বিচার করব, কোন এর বিচার করার কি কেউ আছে? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, দেখি এবার কেসালা কি বলে তাকে একটু দেখি জিজ্ঞেস করে।
হ্যালো ভাই, হ্যাঁ কে চালাক বলেন তো, কি সমস্যা আপনার? ওরে ভাই, আমি এই দেশি মাল, বাটা আমার নাম, জব্বর আমার কাম, সহজে তো ছিড়ি না, কিন্তু কি করব বলো, এক কোলা স্কুলে যাওয়ানোর সময় ফুটবল খেলতে খেলতে যাই, আওয়ানোর সময় ফুটবল খেলে খেললা দেখেন আমার স্টিলের একটা রিং পর্যন্ত ভেঙ্গা ফেলাইছে। এটা কই মামুলি কাজ না, খারাপ মানুষের পালায় বসছি আমি, যত্ন নেয় না, মাঝে মাঝে পাও ঢুকাইয়া এমনে রাখে, এমনে আমার কষ্ট হয়, দম বাইরাইয়া যায়, এমনে রাখে আমার পায়ে, পায়ের মধ্যে জুতার মধ্যে দেখেন কি ময়লা, সাফও করে না। এই বোলাডারে দিয়ে আমি কি করব বলেন, এই বোলাডা আমারে শেষ কইরা হলাইলো রে, শেষ কইরা হলাইলো। হ্যাঁ বুঝতে, হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, দেখি আর এক জোড়া দেখা যাচ্ছে, টিয়া পাখির মতো দেখতে খুব সুন্দর, এনে কি বলে শুনি, আপনার নাম কি? আমার নাম ভাই, আমার নাম আছে টপ স্টার, আমি এই দেশি না, আমি বিদেশি, বিদেশি হইলে কি হইব, এই দেশি পোলারা অনেক সাংঘাতিক, এই দেশের পোলা কি জানো নাম, এত ওলা স্যান্ডেল যে সিরা ফেলাইছে যে পোলাডা, এই পোলাডা আমারে পায়ে দিয়া বল খেলতে যায়, বল তো খেললে আমারে কিছুই করতে পারবো না, কিন্তু ওই ইটের উপর লাত্তি মারে, ইটের উপর লাত্তি মাইরা মাইরা আমারে বেহাল বানাই যাচ্ছে, আমারে পায়ে দিয়া আরো অন্য অন্য যে পোলা পান আছে না, সেটার হাঁটুর পরে লাত্তি মারে, পোলা পানটি ব্যথা পায়, এই লেগা আমারে আর পায়ে দিয়ে খেলে না, পোলায় ফিরে দিছে বাক্সার মধ্যে, যত্ন নেয় না, কিছুই করে না, কার কাছে কমো এই দুঃখের কথায়। বুঝতে পেরেছি, আপনাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ, আমি দেখি কর্তৃপক্ষের কাছে জানাবো কি করা যায়। আপনাদেরও ধন্যবাদ, সুখ দুঃখের কথা শুনতে আইছেন, ভালোই লাগলা, ধন্যবাদ আপনাদের সাংঘাতিক ভাই।